আপনারা দেখছেন আল মদিনা টিভি। রমজান আসার সঙ্গে সঙ্গে বাজারের দ্রব্য মূল্য লাফিয়ে
এবং ইফতারি নিশ্চিত করার জন্য আমরা জোর দাবি করছি। আমাদের জন্য সহজেই যেন ইফতারি এবং সেহরি ক্রয় করতে পারি, সেই জন্য প্রয়োজনে ভর্তুকি দিতে হবে। এবং বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের দেশের মন্ত্রীর রাসূলের সেই সুন্নতকে কটূক্তি করছে। ওই শিল্প মন্ত্রী বলছেন খেজুর দিয়ে নয় বই দিয়ে ইফতারি করেন। আমরা মনে করি মুসলমানের সেন্টিমিটার আঘাত দেওয়া হয়েছে। ওই শিল্প মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নাহলে ইসলামী জনতার কাছে ক্ষমা চাইতে হবে। এবং বন্ধুগণ, আমরা দেখছি শিক্ষামন্ত্রী বলছেন, শিক্ষামন্ত্রী বলছেন যে যত্র মাদ্রাসা বানিয়ে স্কুলের ছাত্র কমিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করছি এই সরকার ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা জনগণকে সাথ নিয়ে এই সরকারের ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আগামী দিনে সবাইকে সেই আন্দোলন সংগ্রাম ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।